been extracted to the debit column of the trial balance, collectivity debt, suspense account 1582. আগে যেটা বলছিলাম ডেবিট একটা ক্রেডিটে চলে গেছে, ক্রেডিট একটা ডেবিটে চলে গেছে, এটা সিম্পলটা ভুল আছে এবং বিজ হবে। ওকে, কারেকশন অফ এরর্স অ্যান্ড এফেক্টস অন দ্য প্রফিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শীট। ফর এরর্স এফেক্টিং দ্য ফাইনাল অ্যাকাউন্টস, দ্যার ইজ প্রফিট ক্যালকুলেশন and the balance carried down. Correction are also required for the profit and loss balance, balance in the balance sheet. মানে তোমার ব্যালেন্স শীট তৈরি হয়ে গেছে, পিএল তৈরি হয়ে গেছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি হয়েছে, কিন্তু তারপর তোমার ভুলটা ধরা পড়েছে, তাহলে সেক্ষেত্রে তোমায় কী করতে হবে, তাহলে আমরা দেখতে হবে কোনটায় কারেকশন হবে, কারণ সেখানে প্রফিটের কারেকশন হতে পারে আর ব্যালেন্স শীটের কিছু কারেকশন হতে পারে, তো সেক্ষেত্রে আমরা কীভাবে করবো সেটা দেখে নি। ট্রেডিং অ্যাকাউন্ট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড ইজ নোন অ্যাজ গ্রস প্রফিট, সেলস মাইনাস অপারেটিং স্টক পারচেস ক্লোজিং স্টক ইকুয়াল টু গ্রস প্রফিট, সেলস মাইনাস অপারেটিং স্টক মাইনাস পারচেস প্লাস ক্লোজিং স্টক ইকুয়াল টু গ্রস প্রফিট। তিনটে গ্রস প্রফিট ক্যালকুলেশনের জন্য দেওয়া আছে, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড গ্রস প্রফিট, সেলস থেকে এইগুলোকে অ্যাডজাস্ট করে মাইনাস করতে হবে ওপেনিং স্টক পারচেস ক্লোজিং স্টক মাইনাস হবে, ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক অ্যান্ড টোটাল লেস করতে হবে সেলস থেকে, তাহলে গ্রস প্রফিট পাবো। আর হচ্ছে সেলস মাইনাস ওপেনিং স্টক মাইনাস পারচেস প্লাস ক্লোজিং স্টক ইকুয়াল টু গ্রস প্রফিট, মানে এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা চলে আসে। এবার এটাকে দেখো কি বলছে, অর্ডার সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, সেলস ইনক্রিজ ক্রেডিট সেলস ইনক্রিজ ইন প্রফিট। অর্ডার মানে এটা বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, থার্ড অর্ডার আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট। সেম জিনিস, কোন স্টেজে তোমার ভুলটা ধরা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে কোন কারেকশনটা তুমি দেবে, ঠিক আছে। If the errors detected before preparation of trial balance, this is before preparation of trial balance, correction of before preparation of trial balance. This is second order, this is after preparation of trial balance, and this is after preparation of financial statement. তাহলে আমাকে ভুলটা কোন স্টেজে ধরা পড়েছে তার উপর নির্ভর করে আমি কারেকশনটা কি করে করব। তাহলে প্রথম থেকে আসি, রিপোর্ট প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে যদি আমার সেলস ইনক্রিজ করতে হয় তাহলে ক্রেডিট করবো সেলস অ্যাকাউন্টে আর ওখানে নেট প্রফিট ইনক্রিজ হয়ে যাবে। ওকে, ওপেনিং স্টকের ক্ষেত্রে কি বলছে, ওপেনিং স্টক যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট করবো স্টক অ্যাকাউন্টে আর ডিক্রিজ করবো নেট প্রফিট। পারচেস মানে ফাইনাল এফেক্টটা যেটা হচ্ছে সেটা দেখানো হচ্ছে, পারচেস ইনক্রিজ ডেবিট করবো পারচেসকে, পারচেসকে ডেবিট করলে বাড়বে, ক্রেডিট করলে কমবে, ইনক্রিজ ইন দ্য নেট প্রফিট। ক্লোজিং স্টক আমার যদি ইনক্রিজ করতে হয় ডেবিট করবো স্টক আর ইনক্রিজ ইন নেট প্রফিট, ক্লোজিং স্টক যদি পারে কী হবে, ট্রেডিং অ্যাকাউন্ট করেছে তো তোমার, তো ট্রেডিং অ্যাকাউন্টে কী হয় ক্লোজিং স্টক কোথায় দেখা যায়, ক্রেডিট সাইডে, ক্রেডিট সাইডে যদি দেখায় সেটা যদি ধরো 1,00,000 টাকা দেখানো উচিত ছিল, আমি দেখিয়েছি 90,000, তাহলে 10,000 টাকা কম দেখিয়েছি, তাহলে সেই যে 10,000 টাকা কম দেখিয়েছি মানে গ্রস প্রফিট কমে গেছে আর নেট প্রফিট কমে গেছে, কত টাকা 10,000 টাকা, তাহলে বাড়াতে হবে। তাহলে ক্লোজিং স্টক যদি আমার কমে যায় তাহলে স্টককে বাড়াতে হবে আর নেট প্রফিটটাকে বাড়িয়ে দিতে হবে। ওকে, আরেকটা দেখে নিতে দেখে নাও, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, এটা সেকেন্ড অর্ডার আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, এটা থার্ড অর্ডার আফটার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট। এখানে দেখো কি দেখাচ্ছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নেট প্রফিট বেরোয়, তোমরা জানো কি হয় গ্রস প্রফিটের সাথে ইনকামগুলো যেগুলো থাকে, ডিসকাউন্ট রিসিভ, কমিশন রিসিভ, ইন্টারেস্ট রিসিভ, অ্যাটেন্ড রিসিভ, প্রিমিয়াম রিসিভ, এগুলো অ্যাড হয়, মানে ক্রেডিট সাইডে আমরা লিখি মানে অ্যাড হচ্ছে, আর তার থেকে এক্সপেন্সেসগুলো মাইনাস হয়। কোন এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, দ্যাট ইজ স্যালারিজ, রেন্ট,
এক্সপেন্সেস মাইনাস করলে পাবো নেট প্রফিট। তো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লসে কিভাবে কারেকশন হচ্ছে দেখো, বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স ইনকাম ইনক্রিজ যদি হয় তাহলে ক্রেডিট করবো ইনকাম অ্যাকাউন্টে, থার্ড অর্ডার হলে প্রফিট আমার বেড়ে যাবে, কারণ পিএলএ যদি ক্রেডিট করি কি হবে প্রফিট বাড়বে। আর এক্সপেন্সেস যদি ইনক্রিজ করে যায় তাহলে ডেবিট করবো এক্সপেন্সেসকে, আর ডিক্রিজ হবে নেট প্রফিট। তাহলে করে এটা দেখে নেওয়া একবার, আমি আবার বলে দিচ্ছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কীভাবে কারেকশন হয়। প্রফিট রিফান্ড পেতে হচ্ছে যেহেতু নেট প্রফিট, তাহলে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে করতে হবে, যদি ইনকাম যদি বাড়াতে হয় তাহলে ইনকাম অ্যাকাউন্টে ক্রেডিট হবে, সেটা চ্যাপ্টার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আর এটা চ্যাপ্টার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমাকে করতে হবে ইনক্রিজ ইন দ্য নেট প্রফিট, নেট প্রফিটটাকে আমাকে ইনক্রিজ করতে হবে। আর এক্সপেন্সেস যদি ইনক্রিজ হয়ে যায় তাহলে ডেবিট করবো এক্সপেন্সেস অ্যাকাউন্ট, তাহলে কমবে না বাড়বে, ইনক্রিজ হলে কি হবে বাড়বে, তাহলে ডেবিট করলে এক্সপেন্সেস বাড়ছে আর ডিক্রিজ ইন প্রফিট, এক্সপেন্সেস বাড়লে কি হবে প্রফিট কমে যাবে, আর এখানে ইনকাম বাড়লে কি হবে প্রফিট বেড়ে যাবে। দেখো ভালো করে এটার সাথে রিলেশন, ইনকাম ইনক্রিজ প্রফিট ইনক্রিজ, এক্সপেন্সেস ইনক্রিজ প্রফিট ডিক্রিজ। ওকে এক্সাম্পল অফ এরর্স, অ্যাকশন রিকর্ড টু দ্য প্রফিট and action referred to the balance sheet. Purchase under cost, profit subtract হবে, profit থেকে কমাতে হবে, balance sheet এ কোনো effect হচ্ছে না, কারণ profit collection হয়ে গিয়ে balance sheet এ উঠবে। Purchase over cost, add করবো profit এ, balance sheet এ কোনো effect নেই। Sales under cost, add করবো, ওখানে কোনো effect নেই। Sales over cost, এখানে তাহলে কমাবো profit, ওখানে কোনো effect নেই। Income under cost, এখানে add করবো profit বাড়াবো, balance sheet এ কোনো effect নেই। ইনকাম ওভার কাস্ট, তাহলে এখানে প্রফিট কমাতে হবে, ব্যালেন্স শিটে কোনো এফেক্ট নেই। এক্সপেন্সেস আন্ডার কাস্ট, তাহলে এখানে প্রফিট কমাবো, এখানে কোনো এফেক্ট নেই। এক্সপেন্সেস ওভার কাস্ট, এখানে আমরা অ্যাড করবো, ওখানে কোনো এফেক্ট নেই। এখানে আমার ব্যাপারে যা যা ভুল হচ্ছে এই এই ভুল হলে আমাকে এইভাবে প্রফিটের কারেকশন করতে হবে, এবং এগুলোর জন্য ব্যালেন্স শিটে কোনো কারেকশন হবে, কারণ প্রফিটটাই কারেক্ট হবে ব্যালেন্স শিটে যাচ্ছে, সেই জন্য ব্যালেন্স শিটে কোনো কারেকশন দরকার। নেক্সট এক্সাম্পল অফ এরর্স, ওপেনিং স্টক ওভার ব্যালেন্স, এই আন্ডার ব্যালেন্স, ওপেনিং স্টক কমে আছে তাহলে প্রফিটটা কমাতে হবে, ব্যালেন্স শিটে কোনো এফেক্ট হবে, ওপেনিং স্টক ওভার ভ্যালু তাহলে এখানে বাড়াতে হবে, এখানে কোনো এফেক্ট নেই। কিন্তু ক্লোজিং স্টক ব্যালেন্স শিট আমরা কি দেখাই, ক্লোজিং স্টক দেখাই তো, হ্যাঁ ব্যালেন্স শিটে ক্লোজিং স্টক দেখাই, তাহলে ব্যালেন্স শিটে যদি ক্লোজিং স্টক দেখাই সেটা ঠিক, তাহলে কারেকশন যদি হয় তাহলে ট্রেডিংয়েও দেখাচ্ছি আবার ব্যালেন্স শিটেও দেখাচ্ছি, তাহলে ট্রেডিংয়ে যদি কারেকশন করে ব্যালেন্স শিটেও কারেকশন হবে, তো সেই জন্য ক্লোজিং স্টক একটা কারেকশন হচ্ছে কিন্তু ওপেনিং স্টক একটা কোনো কারেকশন হচ্ছে না। হ্যাঁ তাহলে ক্লোজিং স্টক আন্ডার ব্যালেন্স, তাহলে আমার ক্লোজিং স্টক যদি কম লিখি কোথায় লিখি, ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিটে লিখি, তাহলে ক্রেডিটে যদি আমরা কম লিখি কি হবে, জাস্ট প্রফিট কমে যাবে, নেট প্রফিট কমে যাচ্ছে, সেই জন্য আমাকে প্রফিটকে বাড়াতে হবে। তাহলে ক্লোজিং স্টক যদি কম লিখি তাহলে প্রফিট কমে আছে, সেই জন্য এখানে অ্যাড হচ্ছে, আর ওখানে ক্লোজিং স্টক ব্যালেন্স শিটে বাড়িয়ে দিতে হবে যতটা আমার বাড়ানোর দরকার। ক্লোজিং স্টক ওভার ভ্যালু বেশি লিখে ফেলে তাহলে প্রফিট আমার বেশি হয়ে গেছে, কমাতে হবে, সাবস্ট্রাক্ট করতে হবে প্রফিট থেকে, আর ওইখানে ব্যালেন্স শিটে গিয়ে ক্লোজিং স্টক থেকে কমাতে হবে। ভালো করে দেখে নাও, এক্সাম্পল অফ এরর্স আছে, ওপেনিং স্টকের কোনো এফেক্ট যেহেতু ব্যালেন্স শিটে থাকে না সেই জন্য এটা ফাঁকা, ক্লোজিং স্টকের এফেক্ট যেহেতু ব্যালেন্স শিটে থাকে সেই জন্য এখানে চেঞ্জেসটা আসবে। তাহলে ওপেনিং স্টক আন্ডার ভ্যালু হলে আমার প্রফিট থেকে কমাতে হবে, ব্যালেন্স শিটে কোনো এফেক্ট নেই, ওপেনিং স্টক ওভার ভ্যালু এখানে তাহলে অ্যাড করবো প্রফিটের সাথে, ব্যালেন্স শিটে কোনো এফেক্ট নেই, কিন্তু ক্লোজিং স্টক আন্ডার ভ্যালু, ক্লোজিং স্টক যদি কম থাকে তাহলে আমার প্রফিট কমে থাকে, সেই জন্য প্রফিটকে বাড়াতে হবে, তাহলে ব্যালেন্স শিটে গিয়ে আমি বাড়িয়ে দেবো ক্লোজিং স্টক, আর এখানে যদি বেশি হয়ে থাকে ওভার ভ্যালু থাকে তাহলে আমাকে কমাতে হবে, সাবস্ট্রাক্ট করবো আর ওখানে গিয়ে কমিয়ে দেবো। ওকে তাহলে আমাদের যা যা আমরা এখানে শিখলাম তাহলে আমাদের রেক্টিফিকেশন অফ এরর্স আমরা যা যা এখানে শিখলাম
সেগুলো আমরা ডিফারেন্ট টাইপে আমরা ওগুলো শিখতে পেরেছি এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো বেশি করে আলোচনা করব। আর যদি তোমাদের কিছু প্রবলেম থাকে পরবর্তীকালে আমাকে জানাবে, আমি তোমাদের অ্যাজ ইউজুয়াল প্রবলেমগুলোকে সলভ করে দেব। ওকে, তাহলে আমরা কি শিখলাম আজকে? চারটা ছিল তোমাদের রেক্টিফিকেশন অফ এরর্স, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, এবং তোমরা এইভাবে যদি করো আমার মনে হয় না তোমাদের প্রবলেম হলে পরবর্তীকালে আমরা আরো একটা ক্লাস হবো। ওকে, থ্যাংক ইউ, অল অফ ইউ।